ক্ষতি নকৰাকৈহে নতুন জনজাতীয়করণ করব লাগবে। এতিয়া ক্ষতি নকৰাকৈ তেওঁলোকৰ কেনেকুৱা প্রস্তাব আছে, তেনেকুৱা প্রস্তাব যদি আহে আৰু ই যদি বিজ্ঞানসন্মত হয় তাতকৈ আনন্দৰ কথা কি হ'ব পাৰে। বৰ্তমানৰ জনজাতীয় লোকসকলক ক্ষতি নকৰাকৈহে নতুন জনজাতীয়করণ করব লাগবে। বর্তমানের জনজাতীয় লোকসকলক ক্ষতি নকৰাকৈহে নতুন জনজাতীয়করণ করব লাগবে। এতিয়া ক্ষতি নকৰাকৈ তেওঁলোকৰ কেনেকুৱা প্রস্তাব আছে, তেনেকুৱা প্রস্তাব যদি আহে আৰু ই যদি বিজ্ঞানসন্মত হয় তাতকৈ আনন্দৰ কথা কি হ'ব পাৰে। গতে রাজাপ্রাবো রাইজে এই গোটেই বিষয়টি আমি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করি আমার আজির সভায় এইটাই সিদ্ধান্ত লৈছো। সমন্বয়রক্ষী কমিটি যে জনজাতীয় দল সংগঠনত যে প্রয়োজন আমার সিদ্ধান্ত আমি অলরেডি ললো। আমি সুপ্রিম কোর্টত মহামান্য উচ্চতম ন্যায়ালয় পুনের আর্জি এই এই জাজমেন্ট রিভিউ করব কারণে আমি পিটিশন দিয়ার কারণে আমি সিদ্ধান্ত লৈছো। কেনো 14টা যে ট্রাইবেল আমার যেখানে মানে জনগোষ্ঠী আছে এই জনজাতিসকলের মাজত এই একটা বিভাজন করা, উত্তর পূর্বাঞ্চলের যেখানে আমার ট্রাইবেল আছে এই একটা বিভাজন করা একটা নীতি তৈয়ার করেছে। আমি জনজাতিসকল জনসংখ্যার ভিত্তিত সামাজিক ভৌগোলিক অর্থনৈতিক ক্ষেত্র আমি বিভিন্ন প্রান্ত আমি স্কেটার হয়ে আছো আর পিছ পড়ি আছো। যেহেতু শিডিউল ট্রাইব বা শিডিউল কাস্ট সেই ব্যবস্থাটি অকল একটা দৃষ্টিকোণেরপা বনোয়া হওয়া নাছিল। বি আর আম্বেদকর যিজনে মহান এই সংবিধান প্রণেতা দেশের ভবিষ্যৎ যা পিছপরা জাতি জনগোষ্ঠী যাকে নিপীড়িত শোষিত আর বিভিন্ন ক্ষেত্রে পিছ পড়ি আছে সেই সমাজখনক সেই জনগোষ্ঠীটো এই জনজাতীয় লোকসকল আগবাই নিয়ার কারণে সংবিধানত লিপিবদ্ধ করেছিল। আর সংবিধানহে মূল, সংবিধান তো আল্টিমেট আর এই সংবিধানত রাষ্ট্রপতিক অধিকার দিয়া হয়েছে আর রাষ্ট্রপতিহে নির্ধারণ করব সংসদত বিধেয়ক আনিব, সংসদত আইন প্রণয়ন করব, সংসদত পলিসি নির্ধারণ করব। আর এই রাজনৈতিকভাবেহে যখন জনপ্রতিনিধি তার পার্লামেন্টত এমপি সকল জিকি গৈছে বা রাজ্যসভাত যখন জিকি গৈছে দেশের ভবিষ্যৎ এই নীতিটো লৈ পেলায় দিক নির্ধারণ করব, তারপরে সিদ্ধান্ত হব। সেটি এনেকা নহয় যে কোনোবা পাঞ্জাব কোনোবা অন্ধ্রপ্রদেশের সেই বিশেষ যা মানে ট্রায়াল আর এই জাজমেন্ট লৈ পেলায় সমগ্র দেশত বলবৎ হওয়াকে 341, 342 তো আহ্বান করে আর্টিকেল 15 সাবক্লোজ 4, 16 সাবক্লোজ 4 আহ্বান করে পেলায় যে উচ্চতম ন্যায়ালয়ে মহামান্য ডিওয়াই চন্দ্রচূড় মুখ্য ন্যায়াধীশের যা বিচারপীঠ 7 জনীয় আছে তাদের 6 জন এফার্মেটিভ একশনের কারণে লিখেছে, এজনে তার বিরোধিতা ডিসেন্ট নোট দিছে। তো এই ব্যবস্থাটি এনেকা নহয় যে আর্টিকেল 142 অধীনত মানে একটা জাজমেন্ট দিব, সেই জাজমেন্ট লাগু করা হব, তাত জনজাতি সকলের ঐক্যতা থানবান হয়ে যাব, ডিভাইড হব। আর ক্রিমিলিয়ারের ক্ষেত্র যদি এতিয়া 8 লাখ মানে অফিসির ক্ষেত্র লওয়া হয়েছে, এসটির ক্ষেত্র 3 লাখ হব না 5 লাখ হব না 2 লাখ হব, সেইটা কেনকে নির্ধারণ করব। আর জনজাতি লোকসকল সহজ সরল হয়, আমি যদি ডমিনেন্ট ক্লাস বলে ইয়াত লিখা হয়েছে সেই ডমিনেন্ট ক্লাসটি এতালেক জনজাতি সকল যদি থাকিলে হেতেন হলে এই যে 12,155 যে বেকলগ ভেকেন্সি আছে তা ফিল আপ করব লাগিছিল। আজি তারিখত 1 লাখ নিযুক্তি সরকারে প্রক্রিয়া চলি চলাই আছে, কিছু দিলে কিছু দিব, তাত জনজাতি লোকসকলে কিমান তাত স্থান পাইছে সেই বিষয়টি মানে বিবেচনা করার কারণে বা সেই বিষয়টি চাব কারণে আমি যথেষ্ট যত্ন করছো। আর ইয়াত যুন্তু EWS OBC SC ST ST হিল ST প্লেন গোটে মিলায় 59.5 যে এটা কোটা ইয়াত তৈয়ার করা হয়েছে,
40.5 আনরিজার্ভ সেই কোটাত এতিয়ালৈকে আমার মানুষবিলাক যাব পারা নাই। তো ইয়ার কারণে দেশের ভিতর এসসি এসটি সকলে যে রিজার্ভেশন কোটা তৈয়ার করা হয়েছে তাত আমি এতিয়ালৈকে মিট করব পারা নাই। তাত অ্যাপয়েন্টমেন্টে হোক, এডমিশনে হোক, রিক্রুটমেন্টে হোক, তাত আমি মানে স্থান লব পারা নাই। অসম সরকারের 59 ডিপার্টমেন্টস 12,155 ব্যাকলগ ভেকেন্সি এটিও ফিল আপ করা নাই। সমগ্র ভারতবর্ষ 45 সেন্ট্রাল ইউনিভার্সিটিত টিচিং স্টাফ আর নন টিচিং স্টাফত কেবাশ এস টি আর এস সির কারণে ব্যাকলগ এতিয়ালৈকে ফিল আপ করা নাই। তো তেনে ক্ষেত্রত কেনেকৈ জাস্টিফাই করব বিচাৰিছে? আমি জানো যে সংসদতহে আইন প্রণয়ন হয়, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ভারতবর্ষের সংসদতহে সাংসদ সকলে আইন প্রণয়ন করে আর আইন প্রণয়ন করে সেটো রাষ্ট্রপতি মহোদয় বা মহোদয়ায় সেটো এসএম দিয়ার পিছত সেটো আইনত পরিণত হয়, তারপর সেই আইনটি বলবৎ হয়। কিন্তু আজি আমি ইয়ার উনুটা দেখবলে পাইছো যে ন্যায়ালয়ে আইন প্রস্তুত করে সরকারক বলবৎ করবলে বাধ্য করবা, এটা 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 কিন্তু ডেমোক্রেটিক বা কি কয় কান্ট্রিক, এটু অদ্ভুত ধরনের একটা ঘটনা। ভারতবর্ষের সংবিধান উলঙ্ঘার করার একটা মানে পরম্পরা ডেভেলপ হয়েছে, যার কারণে আমি কইছো যে কেন্দ্রীয় সরকারে এই যেটা রায়দান এইটুক যদি বলপূর্বকভাবে এস সি আর এস টির উপর জাপি দিব বিচারে তেতিয়াহলে নিশ্চিতভাবে আমি সি সি টুয়া হিসাবে আমি ন্যায়ালয়ত আমার আর্জি আমি পেশ করি। অসম সরকার তথা যিমান রাজনৈতিক দল আছে তেখেতসকলে সমূহীয়াভাবে আমার নির্বাচন আমার মনোনীত প্রার্থী রাজ্যসভার সদস্য হিসাবে মনোনীত করে পঠিয়ে দিব। সি সি টোয়ার তরফের পরা যা 16-7-2024 তারিখে ক্লিনস ট্রাইবেল এফেয়ার্স মিনিষ্টারৰ থ্রুয়েদি অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ালৈ আমি এটা মেমোরেন্ডাম সাবমিট করেছি। তাত উল্লেখ করা হয়েছে যে অলপতে হয়ে যাওয়া লোকসভা নির্বাচন, এই নির্বাচনত অসমৰ পৰা দুজন সাংসদ হৈ গ'ল আৰু তেখেতসকল ৰাজ্যসভাৰ সদস্য আছিলে। এতিয়া তেওঁলোকে লোকসভাৰ সাংসদ হোৱাৰ লগে লগে ৰাজ্যসভাৰ পদটো খালী হৈ গ'ল। এই খালী পদটো পূৰণাৰ্থে অসম চৰকাৰে বা ইলেকশ্যন কমিশ্যনে ইতিমধ্যে ঘোষণা কৰিছে যে অহা ছেপ্টেম্বৰৰ 3 তাৰিখে নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব। আমি ইতিমধ্যে যোৱা 16 জুলাই তারিখেই এটা মেমোরেন্ডাম দিছো যে সি সি টোয়ার তরফের পড়া যিকোনো এজন ব্যক্তি নির্বাচন করে যি আমি পঠিয়াই দিম তেও অসম সরকার তথা যিমান রাজনৈতিক দল আছে তেখেতসকলে সমূহীয়াভাবে আমার নির্বাচন আমার মনোনীত প্রার্থী রাজ্যসভার সদস্য হিসাবে মনোনীত করে পঠিয়ে দিব লাগে। তেখেতর নাম হল সদৌ অসম ট্রাইবেল সংঘর সম্পাদক প্রধান তথা সি সি টোয়ার চিফ কোঅর্ডিনেটর আদিত্য কাটলারি নাম। কৃষি যে দুটা রাজ্যসভার পদ খালি হয়ে আছে তার ইতিমধ্যে যাওয়া 16-7-2024 তারিখে আমার সি সি টোয়ার একটা সভা আছে, তার সেই সভাখনত একটা সিদ্ধান্ত লওয়া আছে যে আমার কৃষি খালি হওয়া পদ মোক এপদিও আমার ট্রাইবেলের পৰা যাতে এজন তাত নিয়োগ করে বা রাজ্যসভার পদ মানে লই যায় সেটা আমি প্রস্তাব লিছিলাম। আর সেই প্রস্তাব মর্মে আমার ট্রাইবেল সাধারণ সম্পাদক তথা সি সি টোয়ার শ্রী মুখ্য সমন্বয়ক আদিত্য সকলে ডাঙরিয়া সেই পদত সৃষ্টি হওয়ার কারণে আমি সিদ্ধান্ত গ্রহণ করো। আর ইতিমধ্যে যাওয়া সেই 16-7-2024 তারিখে দুর্নীতি পরিক্রমা বিভাগের উন্নয়ন মন্ত্রী ডক্টর রমেশ মিহু তথা শিক্ষামন্ত্রী ডক্টর রমেশ মিহু আমি রাষ্ট্রপতির জড়িয়ে আপ্যায়ন করছিলাম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া। গতিকে মুখ্যমন্ত্রী যে আমি জনপ্রিয় মুখ্যমন্ত্রী বলে কোম গতিকে আমার সেই দাবির প্রতি যাতে সঁহারি জানায় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে আমি আহ্বান জানাইছো। আর আমি যেহেতু এই প্রস্তাবখিন
যেটা ডক্টর ডাক্তর রমেশ বিহুর জড়িয়ে প্রেরণ করেছিল আমি সেই সম্পর্কত সি সি টি আমি ইস্ত নহোঁ গতিকে ইয়ার সম্পর্ক যদি সঠিক সিদ্ধান্ত লো আমার অবগত করা নিশ্চয় আমি ভাল পাম দিয়ে আমার অনুরোধ।